বিশ্বকাপ নামে খ্যাত এই প্রতিযোগিতা শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠে স্টেডিয়াম সহ সারা বাংলাদেশ। মালয়েশিয়া এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে বৃহস্পতিবার ভোরে দেশে ফেরেন বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্টের বাছাই পর্বে জামাল ভুঁইয়ারা বাহরাইনের কাছে 2-0, তুর্কমেনিস্তানের কাছে 2-1 এবং স্বাগতিক মালয়েশিয়ার কাছে 4-1 গোলে হেরেছেন। এমন ব্যর্থতার মধ্যে ইতিবাচক দিক খুঁজে পেয়েছে বাফুফে সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, একসময় আমরা আন্তর্জাতিক ম্যাচে 8-10 গোল খেতাম, এখন খাই না। বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বছরব্যাপী ফুটবল প্রতিযোগিতার সমূহ আয়োজন, প্রশিক্ষণ এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে শক্তিশালী করণ শীর্ষক কর্মশালা থেকে গণমাধ্যমকে একথা বলেন বাফুফে সভাপতি। কাজী সালাহউদ্দিন বলেন, সবাই শুধু বলে আমাদের অতীত অতীত অতীত, অতীতের তো আমি তো জানি আমরা কয়টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, কী রেজাল্ট ছিল। তখন আপনাদের মতো এমন মিডিয়া ছিল না, তখন আমাদের সময় যেটি ছিল ঢাকা স্টেডিয়ামে দর্শক আসার অভ্যাস ছিল, আজকে এই অভ্যাসটা নেই। দর্শক মাঠে আসতো আবাহনী মোহামেডানের খেলায়, তাছাড়া আমরা যাদের সাথে খেলতাম কোনো টপ টিমের সঙ্গে খেলিনি। বাফুফে সভাপতি বলেন, আমি আপনাদের দেখিয়ে দিতে পারি 80-90 সালের মধ্যে কতগুলো ম্যাচে 8-10 গোল খেয়েছি, এটি কিন্তু আজকে আমরা খাই না। যারা খেলা দেখেছেন তারাই বলবেন, ইয়েস, ওই সময়ের সঙ্গে তুলনা করলে আজকের খেলোয়াড়রা অনেক ভালো। এদিকে ওই কর্মশালায় ফুটবলের উন্নয়ন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে 450 কোটি টাকা চেয়েছে বাফুফে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাফুফে এই চাহিদার গুরুত্ব দিয়েছে।